ধূপগুড়ির বিধায়কের শপথ গ্রহণ নিয়ে ফের নয়া সংঘাত। রাজ্যপালকে পাল্টা বার্তা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় এসে তৃণমূল বিধায়ককে শপথ গ্রহণ করার রাজ্যপালকে আবেদন বিধানসভার স্পিকারের। এদিন আবার বিধানসভার অধ্যক্ষকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধায়ককে দিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য উপাধ্যক্ষ তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের চিঠি দেন রাজ্যপাল। ফল প্রকাশের পর 3 সপ্তাহ কেটে গেলেও এখনও বিধায়ক হিসেবে শপথ নেননি ধূপগুড়ি উপনির্বাচনের সদ্যজয়ী তৃণমূল বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়। সূত্রের খবর, চিরাচরিত প্রথা ভেঙে বিধানসভার পরিবর্তে গত শনিবার রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করার জন্য ডেকেছিলেন রাজ্যপাল। সেই আবেদনে সাড়া দেননি নবনির্বাচিত বিধায়ক। এর আগে বাইরন বিশ্বাসের শপথ নিয়েও একই পদক্ষেপ নিয়েছিলেন রাজ্যপাল, যদিও এই শপথ গ্রহণে কোনো মতেই রাজি হননি ডেপুটি স্পিকার। বিধানসভার রীতি অনুযায়ী রাজ্যপাল নিজে বা বিধানসভার স্পিকার শপথ গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন। চিঠি পাওয়ার পরই বিধানসভার পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ হিসেবে পাল্টা চিঠি দেওয়ার সম্ভাবনা রয়েছে।